हेलो फ्रेंड्स, आमार चैनल द फ्रेश रेसिपी आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर जन्य निये एसेछि एकटी खुबी इंटरेस्टिंग एकटी रेसिपी, 4-in-1 पराठा रेसिपी। खुबी सुस्वादु हय एटा खेते। आर किभाबे तैरी करछि ताहले आसुन देखे नि। प्रथमे एखाने आमी एकटा बोले 1 कप आटा निये निएछि। एबार एते एड करब 1/4 टीस्पून नून, दिए एते दिए देब 2 टीस्पून सादा तेल, दिए खूब भालो करे एटाके मिक्स करे नीते हबे। देखुन खूब भालो भावे आमी मिशिए नियेछी। एइबार अल्प अल्प जल दिए एटाके मेखे नेब आर एकटा डो तैरी करे नेब। देखुन आमार डो तैरी करा हये गेछे। एइबार एर उपर दिए आमी सामान्य एकटु सादा तेल देब, दिए इटाके एकटु माखिए नेब। एबार एटाके आमी 15 मिनिटेर जन्य ढेके रेखे देब। जतक्षण डोटा रेस्टे रयेछे आमी एकटा स्टाफिंग बानिए नेब। एखाने आमी 2 छोटो साइजेर आलू नियेछि। आलूटा सेद्ध करे नियेछि, आर सेद्ध करार समय किन्तु 1/4 टीस्पुनेर एकटु कम आमी नून दिए সেদ্ধ করেছি। এইবার এতে দিয়ে দেব 1/4 টিস্পুন করে আমচুর পাউডার আর চাট মশলা 1/4 টিস্পুন। এবার দিয়ে দেব 1 পিঞ্চ নুন, স্বাদ অনুযায়ী দিতে হবে এটা। এইবার এতে আমি কিছুটা দিয়ে দেব ধনে পাতা আর পুদিনা পাতা কুচি। আমি দুটোই কুচিয়ে চপ করে আমি একসাথে মিক্স করে নিয়েছি। এতে দিয়ে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু পুরোপুরি আপনাদের স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি এখানে খুব একটা বেশি ঝাল দিলাম না। দিয়ে এবারে খুব ভালো করে আলুগুলো ম্যাশ করে নিতে হবে, নিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন এখানে আমি খুব ভালো করে আলুটা মিশিয়ে নিয়েছি। দেখুন আলু রেডি হয়ে গেছে স্টাফিং। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। 15 মিনিট পর এবার আমি কাপড়টা সরিয়ে নেব, একটু মাখিয়ে নেব। এইবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করব। এরকম একটা লেচি তৈরি করে নিলাম, দিয়ে খুব ভালো করে এবার এইভাবে করে গোল করে নেব। দেখুন সামান্য একটু তেল এর উপরে দিয়ে দিলাম। এবার আমি এটাকে বেলে নেব। পরোটা যেরকম আমরা বেলি আর কি গোল শেপে, সেরকমই বেলব। দেখুন এখানে বেলা হয়ে গেছে। এবার মাঝামাঝি আমি একটু এইভাবে করে হাফ কেটে নেব, মাঝামাঝি থেকে এরকম লম্বা লম্বি কেটে নেব। দিয়ে এবার এই পাশটা প্রথমে দেব সামান্য ঘি। এখানে আমি 1/4 টিস্পুন ঘি দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ মতো, 1 পিঞ্চের একটু বেশি চাট মশলা দিলাম, আর 1 পিঞ্চের একটু বেশি দিলাম এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 পিঞ্চ দেব নুন। দিয়ে হাত দিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে করে মিশিয়ে নিতে হবে, আর এই পোর্শনটা আমি স্প্রেড করে নেব। দিয়ে আরেক পোর্শনে আমি দেব পেঁয়াজ। এখানে আমি খুব মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই পোর্শনটাতে আমি পুরোটাই পেঁয়াজ দেব। এইবার এখানে আমি চিজ কেটে রেখেছি। এখানে আমি মোজারেলা চিজ ব্যবহার করছি। আপনাদের কাছে নর্মাল চিজ কিউব অথবা চিজ স্লাইস থাকলে সেগুলো এইভাবে করে কেটে দিতে পারেন। এইভাবে করে দিয়ে দেব। এইবার যেই আলুর মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেইখান থেকে অল্প একটু আলু নিয়ে এইভাবে করে এই পোর্শনটা আমি
স্প্রেড করে দেবো। এখানে দেখুন চারটে পোর্শন করেছি, চারটে চার রকম আমি স্টাফিং দিলাম। এইভাবে করে আলুটা খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে, যাতে করে চারিদিকে এই পোর্শনটাতে যাতে স্প্রেড করে ভালো করে স্প্রেড হয় আর কি। দিয়ে এই পাটটা উঠিয়ে এইভাবে করে একটা কভার করব, তারপরে আরেকটা কভার করব, দিয়ে এটা কভার করে দিলাম। এইবার এটাকে একটু এবার হালকা হাত দিয়ে চেপে আমি এটাকে বেলে নেব। দেখুন খুব ভালো করে আমার এখানে বেলা হয়ে গেছে। গ্যাসের আছে আমি তাওয়া গরম করে নিয়েছি, এবার আমি এতে পরোটাটা দিয়ে দিলাম আর এটাকে আমি ভেজে নেব। একটু উপর দিয়ে তেল দিয়ে দেব আর সামান্য সাইড দিয়ে তেল দিয়ে দেব, যাতে এটা ভালো করে ভাজা হয়। এখানে পরোটাটা আমি উল্টে পাল্টে দু সাইডই লাল করে ভেজে নেব। এক সাইড দেখুন হালকা ভাজা হয়েছে, আরেক সাইডও আমি ভেজে নেব, যে দু সাইড খুব ভালো করে আমি যেরকম আমরা পরোটা ভাজি আর কি সেরকম ভেজে নেব। দেখুন এখানে আমি পরোটার দু সাইড খুব ভালো করে তেল দিয়ে ভেজে নিয়েছি, আপনারা যদি চান এটা কিন্তু ঘি দিয়েও ভাজতে পারেন। এবার পরোটা একদম ভাজা হয়ে গেছে, এবার দেখুন আমি উল্টে এই সাইডটাও দেখাচ্ছি। দেখুন খুব ভালো করে দুই সাইড আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই লেচিটাকেও ঠিক একইভাবে আমি প্রথমে বেলে নেব। এবার ঠিক একইভাবে যেরকম আগেরটা করেছিলাম ঠিক একইভাবে এটাও করব। এখানে দেখুন আমি চারটে পোর্শনই স্টাফিং দিয়ে দিয়েছি। এখানে যেরকম দিয়েছিলাম নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, চাট মশলা, এখানে আমি পেঁয়াজের সাথে সামান্য একটু ধনে পাতা, পুদিনা পাতা কুচি আর এরকম লঙ্কা কুচানো যেটা রেখেছিলাম এগুলো মিক্স করে দিয়েছি। এখানে রয়েছে আলু আর চিজ। এবার এটাকে ফোল্ড করে দেব, আরেকটা ফোল্ড করব, আরেকটা ফোল্ড করে এটাকে বন্ধ করে দেব। এইবারে একটু হালকা হাত দিয়ে চেপে দেব, দিয়ে এবার এটাকে বেলে নেব। দেখুন এই পরোটাটাও আমি এইভাবে করে বেলে নিয়েছি, এটা তিন কোণাভাবে মানে বেলতে হবে আর কি। বেলা হয়ে গেছে, এবার আমি একইভাবে যেরকম আগে শেকেছিলাম পরোটাটা আমি একইভাবে শেকে নেব। এখানে দেখুন এই পরোটাটাও আমি খুব ভালো করে দুই সাইডই এইভাবে করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন আমাদের 4-in-1 স্টাফ পরাঠা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজাও হয়েছে, দুই সাইড খুব ভালো করে দেখুন ভেজেছি। আপনাদের একটা চিড়ে দেখাচ্ছি ভেতরে স্টাফিংটা, দেখুন দেখুন ভেতরে স্টাফিংটা পুরো খুব ভালোভাবে স্প্রেড হয়েছে। প্রত্যেকটা যা যা উপকরণ দিয়েছি চারটে পোর্শনে খুব ভালোভাবে এটা স্প্রেড হয়েছে আর আর দারুণ একটা সুঘ্রাণ বেরিয়েছে। আপনারা যখন তৈরি করবেন আপনারাও কিন্তু একই জিনিস উপলব্ধি করতে পারবেন। তাহলে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।